डियर স্টুডেন্ট, তোমরা বেশ ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হায়ার ম্যাথমেটিক্স ক্লাস 9 চ্যাপ্টার 5 ইকুয়েশন, টপিকসটা ইকুয়েশন অ্যান্ড এক্সারসাইজ 5.1। যেখানে যেহেতু আমাদের এখানে আলোচ্য বিষয়টা ইকুয়েশন, তাহলে ইকুয়েশন সম্পর্কে আগে ফার্স্ট কনসেপ্টটা দেখা উচিত। হোয়াট ইজ ইকুয়েশন? ইকুয়েশন আ স্টেটমেন্ট দ্যাট দ্য ভ্যালুস of two mathematical expression are equal. এখানে two mathematical expression are equal, indicate by the sign equal, that means equal. For example, ax plus b equal bx plus a, one part, two part, then equal. Okay? তাহলে আমাদের জানতে হবে যে এই ইকুয়েশন সম্পর্কে ফার্স্ট কনসেপ্টটা কে দিয়ে থাকেন। দেখেন, এখানে একজন ভদ্রলোকের বা ভদ্র মহোদয়ের নাম আছেন, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়াজ্জিম। তাহলে এই ইবনে মুসা আল খোয়াজ্জিমই একজন অ্যারাবিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি 9th century ফার্স্ট ইকুয়েশন সম্পর্কে কনসেপ্ট দিয়ে থাকেন। তাহলে এখানে আমাদের আলোচ্য বিষয় রয়ে গেছে কি, কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মিন্স দ্বিঘাত, যেটাকে বাংলায় বলে দ্বিঘাত, মানে যাদের ঘাত বা রুটস কি থাকবে, টু অর টু থাকবে, এটাকে দ্বিঘাত বলবে। এটা সম্পর্কে আমরা পরে দেখি। তাহলে এখানে আমার বলেছে ওয়ান ভ্যারিয়েবল, কিন্তু এখানে ভ্যারিয়েবল থাকতে হবে একটা। দ্বিঘাতটা কেমন, যেখানে একটা ভ্যারিয়েবলের তাদের এই যে ইন্ডেক্স বা পাওয়ারটা কি থাকবে, টু থাকবে, ফিক্সড। ভ্যারিয়েবল থাকতে হবে একটা, সেই ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। আচ্ছা, এখানে ভ্যারিয়েবলটা কি বা রুটস, দেখো রুটস ভ্যালুস অফ ভ্যারিয়েবলস ফর হুইস both sides of an equation are called roots of that equation and these values satisfy the equation. তাহলে রুটস হবে এমন যেখানে আমাদের ভ্যারিয়েবলসটা বা রুটস ভ্যারিয়েবলসের রুটসটা এমন হবে যেখানে যে ভ্যালুটা দ্বারা কী করবে, ইকুয়েশনে বোথ সাইডকে কী করবে, একটা ইকুয়াল করবে এবং তাকে স্যাটিসফাইড করবে। ওকে, এখন আমরা চলে যাই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখি, দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনটা কেমন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এমন যে ইকুয়েশনের মাধ্যমে কি করতে পারা যায় না, অনেক ম্যাথ সলভ করা যায় না বা বিভিন্ন কিছু করা যায় না, তাদেরকেই কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে কি করতে হয়, সলভ করা যায়। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখি আমরা। কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। যেহেতু এখানে বলেই দিয়েছে ওয়ান ভ্যারিয়েবলস কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা ওয়ান ভ্যারিয়েবলস কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে হবে আমাদের। কীভাবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করব, দেখো আমাদের a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা বানাইতে হবে। আর অ্যাট ফার্স্ট আমাদের এখানে দেখতে হবে যে কী আছে, একটা x স্কোয়ার আছে, কিন্তু এখানে এর কোনো পাওয়ারটা কি, টু নেই বা স্কোয়ার নেই। তাহলে একে স্কোয়ার বানাইতে হলে কি করতে হবে, আমাদের বোথ সাইড কি করতে হবে, এ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর কি দেখা গেল যে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইকুয়াল 0। দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি বাই টু, কেন এটা ব্যালেন্স করার জন্য বি বাই টু নিয়েছি। আমাদের ফর্মুলা আনতে হবে, ফার্স্টেই বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আনতে হবে, তাই আমি এটা করেছি। এবার এটা কী করতে হবে, বি স্কোয়ার মানে কি, এই যে বি বাই টু, আমি যেহেতু এটা বেশি নিয়েছি তাহলে এখানে আমি কী লিখবো, বি বাই টু হোল স্কোয়ার প্লাস এসি ইকুয়াল 0। দেখো আমাদের এখানে পুরোটাই ব্যালেন্স রয়ে গেছে। তাহলে এখানে দেখো এইটুকু বলতে কি বোঝাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কী লিখতে পারি,
ए प्लस बी होल स्क्वायर लिखी तले ए एक्स प्लस बी बाई टू होल स्क्वायर इक्वल ওটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে কি হবে বি স্কয়ার বাই ফোর মাইনাস এ সি কেননা মাইনাস বি বাই টু হোল স্কোয়ার বি বাই টু হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার বাই টু কে স্কোয়ার করলে ফোর আর অপোজিট সাইডে গেলে প্লাস হয়ে যাবে আর প্লাস এসি অপোজিট সাইডে গেলে তার সাইড চেঞ্জ হয়ে কী হবে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস এসি হয়ে যাবে দেখি এবার এটা কী হয় এই এ এক্স প্লাস বি বাই টু ইকুয়াল প্লাস অর মাইনাস এটাকে আমি এইভাবে অপোজিট সাইডে একটা রুট দিয়ে দেব আর এটাকে আমি একবারে এলসিএম করে লিখে দেব বাই ফোর ওকে লেখা যায় এইভাবে এবার দেখি আমরা কি করতে পারি এবার আমরা ওটাকে কি লিখতে পারি এই যে এখানে এ এক্স ইকুয়াল এটাকে অপোজিট সাইডে নিয়ে যাবো তাহলে কী হয়ে যাবে মাইনাস বি বাই টু প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু কেন টু হইল এই যে এটাকে রুট এমনই থেকে যাবে কারণ কি এটার আমি ভ্যালু জানি না এখানে আননন ভ্যারিয়েবল কে আছে কনস্ট্যান্ট কে আছে বি এ সি এগুলো আছে আর কিন্তু ফোরকে রুট করলে টু হয়ে যায় ওকে এখন দেখো এ এক্স রেখে দিয়েছি এটাকে এলসিএম করো এলসিএম করলে টু হবে এখানে কি হবে একটা মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওকে এবার দেখো এই যে পাশে যে এটা আছে এর দ্বারা কী করবো আমরা অপোজিট সাইডে ডিভাইড করে দেব এক্স ইকুয়াল কী হবে আমাদের মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটাই আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন এটা আমাদের মুখস্থ রাখতে হবে কেননা এটাকে আমি দুটা পার্টে লিখতে পারি দেখো কি লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি প্লাস টেকিং প্লাস সাইন কী হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ অ্যান্ড কী লিখতে পারি এক্স টু ইকুয়াল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই দুটা পার্টে আমরা লিখতে পারবো মূলত আমাদের এই ফর্মুলাটা কী করতে হবে মূলত আমাদের এই ফর্মুলাটুকু আমাদের ম্যাথ করতে গিয়ে মুখস্থ রাখতে হবে তাহলে আমরা সকল ম্যাথগুলো করতে পারবো ওকে এবার আমরা দেখি যে এখানে কী বলছে ভ্যারিয়েবলস অ্যান্ড নেচার আসলে এই ভ্যারিয়েবলস এবং তাদের নেচারগুলো অ্যান্ড অফ দ্য রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স কী বলছে ডিসক্রিমিনেন্ট আসলে এখানে ডিসক্রিমিনেন্ট বলতে বোঝায় নিশ্চয় এখানে ইকুয়েশনের ভ্যারিয়েবলের নেচারগুলো এবং ভ্যারিয়েবলসের কী ভ্যারিয়েবলস বা রুটের নেচারগুলো কী করবো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে ডিপেন্ড করতেছে যে ডিসক্রিমিনেন্টের উপর সেটা সম্পর্কে আমরা একটু জানব আচ্ছা দেখো এখানে এবিসিটা কী এই যে এখানে আমাদের ইকুয়েশনটা কী কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো আর এটার সলিউশনটা এসেছে আমাদের মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস টু এ সি বাই টু এ আসলে ডিসক্রিমিনেন্ট কতটুকু ডিসক্রিমিনেন্ট হবে এই রুটের ভিতরে যতটুকু জিনিসটা আছে এটাকে কী বলবো আমরা এটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট এইটুকুকে কী বলবো আমরা ডিসক্রিমিনেন্ট ওকে এবার দেখি আমরা যে এখানে দেখো এ বি অ্যান্ড সি এগুলো কী হবে আমাদের রেশিওনাল নাম্বার রেশিওনাল নাম্বারটা কী যে নাম্বারটাকে কী করবো আমরা এ বাই বি আকারে এক কথায় ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করতে পারি সেটাকে রেশিওনাল নাম্বার বলে আর যেটাকে আমরা এই ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করতে পারি না সেটাকে ইরেশনাল নাম্বার ওকে আচ্ছা এখন ফার্স্ট কন্ডিশন এখানে আমাদের চারটা কন্ডিশন আছে দেখো আমাদের যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিসক্রিমিনেন্ট বলতে এটা এটার ভ্যালুটা যদি গ্রেটার জিরো হয় তাহলে গ্রেটার জিরো এখানে যদি এর ভ্যালুটা গ্রেটার জিরো হইতে হবে
বাট এইটুকুর ভ্যালুটা কী হইতে হবে, জিরোর চেয়ে বড় হবে, এবং সেটা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, যেমন ধরো ফোর হয়, নাইন হয়, 16 হয়, এমন কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তখন এই নাম্বারটাকে কী বলবো আমরা, এটাকে বলবো টু রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল। এখানে আমরা কী বলবো এদেরকে কী বলবো তখন আমরা রিয়েল, এদেরকে বলবো আমরা রিয়েল। তারপরে কী বলবো আমরা এখানে আনইকুয়াল, আনইকুয়াল, আর কী বলবো এদেরকে আমরা রেশিওনাল, রেশিওনাল, এদেরকে আমরা রেশিওনাল। তার মানে কি, এরা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার দেয় তাহলে এদেরকে আমরা বলবো রিয়েল, আনইকুয়াল, রেশিওনাল। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের এমসিকিউ তে চলে আসে বা অনেক সময় একটা সিকিউর টু মার্ক্সের জন্য এগুলো চেয়ে বসে। আচ্ছা, টু নম্বর কন্ডিশনটা দেখি, টু নম্বর কন্ডিশনটা বলেছে এইটা, এই ভ্যালুটা মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গেটার জিরো, বাট এটা পারফেক্ট স্কোয়ার হবে না। তার মানে কি হবে না, বাট ইজ নট আ পারফেক্ট স্কোয়ার, তার মানে এটা পারফেক্ট স্কোয়ার হবে না। সেক্ষেত্রে যেমন পারফেক্ট স্কোয়ার না হলে কী হইতো, ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট, এই এমন নাম্বারগুলো, এগুলো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার না। এমন নাম্বার আসলে এদেরকে কী বলবো আমরা, এদেরকে বলবো আমরা তখন সেটা হবে কি রিয়েল, আনইকুয়াল, ইকুয়াল, আর কী বলবো রে বাবা ইরেশনাল, ইরেশনাল, ইরেশনাল নাম্বার বলবো। দেখো ওয়ান টু এটা ওয়ান নাম্বার, এটা টু নাম্বার, এবার থ্রি নাম্বার। দেখো এখানে যদি এটা কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল জিরো হয়, তার মানে এই লেফট সাইড আর রাইট সাইডের ভ্যালু যদি জিরো হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এদেরকে কী বলবো। দেখো এই রুটস অফ দ্য ইকুয়েশন আর নট রিয়েল, এটা কী হবে, আর নট, আর নট কী হবে, নট রিয়েল। তারপরে কী হবে এটা, সরি এটা জিরো হলে কী হবে, এটা রিয়েল হবে, এটা জিরো হলে কী হবে, এটা রিয়েল হবে। অ্যান্ড এটা কী হবে দেখো তো বাবা, এটা হবে ইকুয়াল হবে, রিয়েল অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে, এই দুটা কন্ডিশন হবে। আর ফোর্থ পজিশানে দেখো আমাদের কী হবে, যদি এটার ভ্যালুটা কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গেটার জিরো, লেস দেন জিরো, যদি লেস দেন জিরো হয় সেই ক্ষেত্রে আমাদের কী হবে, দেখো লেস দেন জিরো মানে কেমন হইতে পারে, মাইনাস ওয়ান হইতে পারে, মাইনাস টু হইতে পারে, মাইনাস থ্রি হইতে পারে, এগুলো লেস দেন জিরো। এই ক্ষেত্রে এদেরকে বলবো নট রিয়েল, তার মানে এরা যেহেতু জিরো সে ছোট তাহলে নট রিয়েল। আর কী হবে বলো তো বাবা, এক্ষেত্রে এটা কমপ্লেক্স নাম্বার হবে, কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বার হবে, আর এটা কী হবে কনজুগেট কমপ্লেক্স, আর এটা কী হবে ইমাজিনারি হবে। তাহলে আমরা মনে রাখবো কি, দেখো ফার্স্ট কন্ডিশন বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে ডিসক্রিমিনেন্টটা ভ্যালুটা যদি গ্রেটার জিরো হয়, তবে জিরো সে বড় হয় এবং পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কী কী টু ফোর নাইন সিক্সটিন এগুলো হয়, তাহলে এদেরকে আমরা কী বলবো রিয়েল, আনইকুয়াল, রেশিওনাল। আর সেকেন্ডলি দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার জিরো, বাট এটা পারফেক্ট স্কোয়ার না, ক্যান নট বি পারফেক্ট বা নট পারফেক্ট স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো এদেরকে রিয়েল বলবো, আনইকুয়াল আগেরটার মতোই থাকবে, বাট এখানে রেশিওনাল একটা ইরেশনাল নাম্বার হয়ে যাবে। দেখো থার্ড কন্ডিশন, যদি তাদের ভ্যালু ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যদি ইকুয়াল হয় তাহলে কী হবে, এটা ইকুয়াল হলে সে রিয়েল হবে আর ইকুয়াল হবে। আর যদি ফোর্থ কন্ডিশনটা যদি কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, মানে ডিসক্রিমিনেন্টটা কী হয় জিরো চেয়ে ছোট হয়, তখন এটা নট রিয়েল আর কমপ্লেক্স অর ইমাজিনারি, এটা কনজুগেট কমপ্লেক্স অর ইমাজিনারি হবে। দেখি আমরা এখানে কিছু ম্যাথ দেখি, এক্সাম্পল ওয়ান, একটা ম্যাথ আমরা এখানে সলভ করব, প্রত্যেকটা ম্যাথ একই সিস্টেম, আমরা এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ একই প্রসেসে করব। দেখো এখানে আমাদের এক্সাম্পল ওয়ানটা কী বলেছে সলভ, কী বলেছে দেখো সলভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো।
এখন আমরা এই কোশ্চেনটাকে কি করবো? দেখো তো, এই যে কোশ্চেনটা বলেছে এটাকে সলভ করতে বলেছে। এক্সাম্পল ওয়ান, এটা সলভ করতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। আচ্ছা, এটাকে আমরা তো ফ্যাক্টরাইজ করতে পারি না, মিডিল টার্ম ফ্যাক্টরাইজ করতে পারি, হয়তো বা পারি, বা মিডিল টার্মও করতে পারি, কিন্তু এটা কমপ্লেক্স যদি হইতো তাহলে আমরা সলভ করতে খুবই হিমশিম খেতাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ম্যাথটাকে আমরা কি করব, দেখো এটাকে আমরা কি করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, যেহেতু আমাদের এটা টপিক্সটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার সাথে আমরা কম্পেয়ারিং করব বা ইকুয়েটিং করব। দেখো এইখানে আমাদের এক্স স্কোয়ারের সামনে কী আছে, এ আছে, আর এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই বলতে ওয়ান আছে, এখানে এক্সের সামনে কী আছে বলতো বি আছে, আর এখানে এক্সের সামনে কী আছে মাইনাস ফাইভ আছে, আর এখানে কনস্ট্যান্স, এখানে কী হবে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা সি হবে, সিক্স হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এ ইকুয়াল ওয়ান, বি ইকুয়াল মাইনাস ফাইভ, অ্যান্ড সি ইকুয়াল কী লিখতে পারি, সিক্স লিখতে পারি। তাহলে আমাদের ওই জানা আছে, উই নো এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। আচ্ছা, এটা আমাদের অনেক আগে থেকেই জানা, এখন ভ্যালুগুলো সবগুলো এখানে পুট করব। তাহলে কী হবে, মাইনাস মাইনাস ফাইভ প্লাস অর মাইনাস, দেখো রুট ওভার কী হবে, এটা মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কত বলো তো, এখানে ওয়ান, আর সি বলতে এখানে কত হবে সিক্স, বাই কী হবে টু ইন্টু এ বলতে কত বলো তো, এখানে টু ইন্টু ওয়ান, দ্যাট মিন্স প্লাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস অর মাইনাস রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর বাই টু। আচ্ছা, টোয়েন্টি ফোর বাই টু, এরপরে কী করবো আমরা দেখো তো, এরপরে কী হয়েছে আমাদের ক্যালকুলেশন, ওইটা কী হয়ে গেছে ফাইভ প্লাস অর মাইনাস রুট ওভার ওয়ান বাই টু। তারপরে দেখো এদেরকে ওই যে আমরা জানি আগেই আমরা শিখেছিলাম কি, এটা বলতে কি ফাইভ প্লাস ওয়ানকে রুট করলে কি হবে ওয়ান হবে, নিচে টু থাকবে। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল ফাইভ বাই টু অ্যান্ড এক্স টু ইকুয়াল ফাইভ মাইনাস ওয়ান বাই টু, দেন সিক্স বাই টু ইকুয়াল ফোর বাই টু ইকুয়াল থ্রি ইকুয়াল টু। তার রিকোয়ার্ড সলিউশন কত হবে, থ্রি অর টু। তো আমরা আর একটা ম্যাথ এক্সারসাইজকে সলভ করে দেখি কেমন হয়, ওটা কেমনভাবে সলভ করবো। একটা ম্যাথ সলভ করলাম, দেখি আর একটা ম্যাথ দেখি। দেখো এক্সারসাইজের একটা ম্যাথ, একটু অন্য টাইপের ম্যাথ দেখি, যেটা হচ্ছে আমাদের এক্সারসাইজের সিক্স নম্বর ম্যাথ। সিক্স নম্বর ম্যাথটায় বলেছে টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ইকুয়াল জিরো। আমাদের অ্যাট ফার্স্ট এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে লিখে নিতে হবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে লিখে নিতে হবে, আর এটার সাথে কম্পেয়ারিং করতে হবে, দেখতে হবে যে এই এক্সের সামনে কে আছে, এ আছে, এখানে খুঁজে নিতে, এক্স স্কোয়ারের সামনে এ আছে, এখানে খুঁজে নিতে হবে এক্স স্কোয়ারের সামনে কোথায় এক্স স্কোয়ার আছে। যদি থেকে থাকে তাহলে তাকে লিখবো, তাহলে এখানে এ সমান সমান কী লিখবো, মাইনাস থ্রি, কেননা এখানে এক্স স্কোয়ারের সামনে মাইনাস থ্রি আছে। আবার এখানে দেখবো এক্সের সামনে কী রয়েছে, বি, আর এখানে খুঁজে নেবো যে এক্স কোথায় আছে, এই যে এক্সের সামনে কী আছে আমাদের নাইন আছে, তার মানে লিখবো যে এক্স বি ইকুয়াল নাইন, অ্যান্ড এখানে দেখবো সি কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা কী আছে টু, টু, তার মানে এই দুটো ইকুয়েশনকে আমরা কী করেছি, কম্পেয়ারিং করেছি। কম্পেয়ারিং করার পর আর ওই ভ্যালুটা জানি আমরা, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। আমরা ভ্যালুটা বসিয়ে দিই, মাইনাস কী হবে, বি এর ভ্যালুটা নাইন প্লাস অর মাইনাস রুট ওভার নাইন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কত দেখো তো বাবা, মাইনাস থ্রি, আর বি বলতে কত, সি বলতে টু, আর টু ইন্টু এ বলতে কত, মাইনাস থ্রি। ওকে, এবার দেখি
माइनस नाइन प्लस और माइनस रूट ओवर 81, नाइन स्क्वायर मीन्स 81 एंड प्लस से माइनस से, सॉरी माइनस से माइनस से प्लस 3 to 6 6 4 मल्टीप्लाई कर ले कत हो 24 डिवाइडेड बाय माइनस 6। ओके एबार आमरा एटाके लिखब किभाबे देखो तो माइनस नाइन प्लस और माइनस रूट ओवर 105 बाय 6 माइनस 6। ओके এখন এটা যদি হয়ে থাকে তাহলে 105 কে আমরা কোনোভাবে কি কনভার্ট করতে পারি? 3 দিয়ে যদি ডিভাইড করি 9 দ্বারা ডিভাইড করলে 1 হবে না, 3 দিয়ে করলে কত হবে, 3 থিজা 9 5 35 ইনটু 3। ওকে দেখি আরও কোনো সহজভাবে এটাকে করা যায় কি না চিন্তা করো, সবাই একটু চিন্তা করি, সবাই একটু চিন্তা করে দেখি এটাকে কোনো সহজভাবে লেখা যায় কি না। আচ্ছা তাহলে এটাকে আমার যেহেতু কমপ্লেক্স নাম্বার এটাকে আমি কোনোভাবে ইয়ে করতে পারবো না, আমরা তাহলে এটাকে লিখে দেবো যে এক্স ওয়ান ইকুয়াল মাইনাস নাইন প্লাস রুট ওভার 105 বাই মাইনাস 6 অ্যান্ড এক্স টু ইকুয়াল লিখে দেবো কি মাইনাস নাইন মাইনাস রুট ওভার 105 বাই মাইনাস 6। অর এটা বলতে লিখবো কি লিখবো দেখো তো, অ্যারেঞ্জ করে দেবো, মাইনাস কমন নিয়ে নিয়েছি 1/6 1/6 9 মাইনাস 105, এটাকে এইভাবে লেখা যায় আর এইভাবে রেখে দিলেও হইতো, এটাই কি লিখবো 1/6 9 প্লাস 105। অ্যাট ফার্স্ট আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে হলে আমাদের এই ইকুয়েশনটা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখতে হবে এবং দেখতে হবে যে এদের সাথে ভ্যালুগুলোর রিলেশন কোথায় আছে, এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট এ, আর এখানে আমার মেইন ইকুয়েশনে দেখতে হবে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কত আছে, আবার এক্সের কোএফিসিয়েন্ট বি এখানে মেইন ইকুয়েশনে দেখতে হবে যে এক্সের কোএফিসিয়েন্টটা কত আছে, এখানে কনস্ট্যান্টটা যা এখানে খুঁজে বের করতে হবে সেই কনস্ট্যান্টটাকে, এগুলোকে আমাদের আগে আইডেন্টিফাই করে নিতে হবে, তারপরে ওই নো ইকুয়েশনটা লিখতে হবে, তারপর সেখানে আমাদের ভ্যালুগুলো পুট করতে হবে, কন্টিনিউ প্রসেসে এইভাবে সলিউশনটা করতে হবে, তাহলে আমরা ম্যাথটাকে সলিউশন করতে পারবো, নতুবা অসম্ভব হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাই আমরা এখানে যতগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলস 4টা আছে এবং এখানে এক্সারসাইজের 9 ম্যাথস আছে, টোটাল আমাদের এক্সাম্পল 4টা 4 এক্সাম্পল, টোটাল কয়টা এক্সাম্পল আছে 1 থেকে 4 আর এক্সারসাইজে ম্যাথ আছে 1 থেকে 9, টোটাল ম্যাথগুলো আমরা কী করে ফেলবো, সলিউশন করে ফেলবো। ওকে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।